আজকে আমি ক্রিসমাসের একটা সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি যে প্রথম ডিজাইনের কিছু অংশ নিয়েছি, এই শেপগুলো আপনারা বিভিন্ন ফন্ট থেকে এইগুলো পাবেন, এবং এইগুলো যদি ক্রিয়েট আউটলাইন তৈরি করে আপনারা এইখান থেকে বিভিন্ন ফন্টগুলো আপনারা নিতে পারেন। তো আমি ওইভাবেই এই ফন্ট থেকে বিভিন্ন ফন্ট থেকে কিন্তু এইগুলো নিয়েছি। তারপর দেখুন, এই যে তিনটে সার্কেল আঁকার পর এখানে শেপ বিল্ডার টুলটা আছে, এই যে এইখান থেকে শেপ বিল্ডার টুলস নিয়ে জাস্ট অল্ট চেপে ধরে এগুলো কেটে দেবেন। তারপরে এই ডিজাইনটা নিয়েই আমি এখানে এই পুরা জিনিসটাই আমি আর্ট করব একদম সিম্পলভাবে। দেখুন, এই যে ঘোরালাম, ঘোরায় সেরে এই যে আমি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা পারবেন, কারণ না হলে একদম অল্ট চেপে ধরে একটা বাড়াবেন, তারপরে কন্ট্রোল ডি দিলে আপনাদের এরকম অনেকগুলো হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো এগুলো সাইজ করে নেবেন। তারপর দেখুন, এখানে প্রথমটা আমি গ্রুপ করলাম, চারটাকে গ্রুপ করে এই রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্টে আসবেন। রিফ্লেক্টে আসার পরে এই যে কপিতে ক্লিক করলাম, আচ্ছা কপিতে ক্লিক করার সাথে সাথে আমার এই যে দেখুন এখানে সুন্দরভাবে দুটোকে আমি সেট করলাম। সেট করার পর এই রাইট মাউস ক্লিক করার পর এই যে গ্রুপ করার পর আমি আবার চলে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যেয়ে এই যে রিফ্লেক্টে ক্লিক করলাম। রিফ্লেক্টে ক্লিক করার পর দেখুন হরিজন্টাল, তারপরে যে কফিতে ক্লিক করবেন, কফিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সুন্দর একটা ডিজাইন এই যে আমি তৈরি করে নিলাম। তারপর দেখুন, এই যে রেক্টেঙ্গুলার নিয়ে জাস্ট সিম্পলভাবে আমি দুটো রেক্টেঙ্গুলার আঁকবো, তারপরে এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটিকে আবার টেনে ওয়াল টেপে ধরে টানবে না, টেনে আমি আরেকটা করলাম। তারপর এই দুই পাশে আমি একটা একটা করে দেখুন এটাকে আনগ্রুপ করে একটা একটা বসাই দিবে না, এবং এই ডিজাইনটাই আমি সুন্দর করে এই গ্রুপ করব। গ্রুপ করে এই মাঝখানে বসাই দেবো। দেখুন, আমি এই মাঝখানে বসাই দিলাম, মাঝখানে বসানোর পর এটাকে আমি পুরাটাকে গ্রুপ করব। গ্রুপ করে আমি এখানে বসাই দিলাম, দেখুন এখানে টেনে জাস্ট এখানে বসাই দিলাম। তারপর এটাকে অল্ট চেপে ধরে আরেকটা নেবেন, অল্ট চেপে ধরে একটা নিব, এবং তারপর কন্ট্রোল ডি চাপবেন। হ্যাঁ, প্রথমে একটা নিলাম, দেখুন অল্ট যতটুকু দরকার আপনি ছোটো করবেন, তারপর অল্ট চেপে ধরে আরেকটা নিলাম। হ্যাঁ, জাস্ট সমান সুন্দর মাপে একটা বসাবেন, তারপর কন্ট্রোল ডি দেবেন। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে অনেকগুলো হয়ে যাবে। তাই এইভাবে ডিজাইনটা একদম সুন্দরভাবে করা যায়। এবং এই যে উপরের যে দেখুন, এই যে উপরের যে আমি এটা এঁকেছিলাম, এইটাই আরেকটা কপি নিয়ে নিচে টান দিয়ে বসাই দেবো। আচ্ছা, এটা বসানোর পর তারপর আপনারা লেখা, এই যে লেখার যে কোনো ফন্ট আপনারা ইচ্ছা মতো দেবেন, কমার্শিয়াল ফন্ট দিলেই ভালো, আর যদি পার্সোনাল ফন্টগুলো দেন তাহলে মার্কেট প্লেসে সমস্যা হয়, যেমন অ্যাডোবি স্টক এবং শাটার স্টক, এইসব মার্কেট প্লেসে যদি পার্সোনাল কোনো ফন্ট দিয়ে থাকেন তাহলে এটা সমস্যা হয়। এই জন্য কমার্শিয়াল ফ্রি ফন্ট ব্যবহার করবেন সবসময়। এবং কমার্শিয়াল ফ্রি ফন্ট কীভাবে ব্যবহার করতে হয় এর জন্য আমার আগের ভিডিওটাগুলো দেখে আসবেন, আমার আগের ভিডিওটা আছে, সেখানে আমি সুন্দরভাবে বলে দিয়েছি যে কীভাবে কমার্শিয়াল ফন্টগুলো আপনি পেতে পারেন। তো দেখুন, এখানে এটা সুন্দর করে দেওয়ার পর জাস্ট এই যে লাল যে আমি উপরেরটা এঁকেছি, এটা ওয়াল্ট চেপে ধরে আরেকটা নিয়ে নেবেন। তারপর দেখেন, এই যে উপরের এটাকে আমি সুন্দর করে ওয়াল্ট চেপে ধরে টেনে নিচে বসাই দিলাম। এবং তারপর দেখুন, এই যে জাস্ট ব্রিঙ্ক উইন, এটা আমি এই যে গ্রুস ফন্ট নিলাম, GRUS, হ্যাঁ গ্রুস ফন্ট নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কমার্শিয়াল একটা ফন্ট নেবেন। আমি এখান থেকে জাস্ট এটা মাঝখানে এটা জাস্ট বসাইলাম, দেখুন এখান থেকে মাঝে ঠিক মাঝে এখানে বসাই দিবেন, হ্যাঁ গ্রুস ফন্টটা মাঝে বসাই দিবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন গ্রুস নিলাম, তারপর এটাকে আপনারা ক্রিয়েট আউটলাইন তৈরি করে দেবেন। হ্যাঁ, জাস্ট রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিবেন, ট্রান্সফর্ম করে এই যে রিফ্লেক্ট দিচ্ছি, যেহেতু আমি এই যে এটা উল্টাভাবে নিচ্ছি, সেই জন্য জাস্ট উল্টা করে এইভাবে এই যে হরিজন্টাল থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। তাহলে এই যে এখানে আমার বসে গেল, দেখুন এখানে সুন্দরভাবে এটা বসে গেল। তারপর এইখানে
আমি আমার ক্রিসমাসের যে ছবিগুলো এইখানে নিয়ে আসবো, দেখুন, এবং এটাকে ইমেজ টেস্টিং করবেন। অবশ্যই ইমেজ টেস্টিং আপনারা যদি না জানেন আমার আগের ভিডিওটা দেখে আসবেন, কারণ এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে। ইমেজ টেস্টিং আমি আপনাকে দেখাবো না, প্রথমে অল্ট চেপে ধরে একটা নেব, তারপর কন্ট্রোল ডি চাপ দিয়ে যে বড় করবো। হ্যাঁ, আচ্ছা, বড় করার পর এখন এই যে গাছটা আমি যে সাদা এই করে রেখেছি, এই গাছটা এখানে ওর উপরে দিয়ে দেবো। তো দেখুন, এর উপরে আমি গাছটা জাস্ট টেনে নিলাম, নেওয়ার পর গাছটা বেশ বড় করবেন, যতদূর দরকার ততদূর করবেন। এইখানে আপনারা জাস্ট যতদূর করা দরকার সেই জিনিসটা, এই যে দেখুন আমি এই যে বড় করলাম। আচ্ছা, এখানে বড় করার পর জাস্ট গাছটা উপরে থাকবে আর ডিজাইনটা নিচে থাকবে, ঠিক এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় দেখুন রাইট মাউস ক্লিক করবেন, তারপরে মাস্ক ক্লিপিং মাস্ক করে দেবেন, তাহলে আর কি এটা ডিজাইনটা হয়ে গেল। ঠিক তারাটাও একই অবস্থা, সেম প্রসেসে তারাটা করে এর সাথে যুক্ত করে দেবে। অ্যাড আবার এই প্রসেসটা করার পর আমি তারাটাকেও এখন ঠিকই সেম প্রসেসটা নিব। এই যে তারাটা নিলাম, নিয়ে সারে এখানে তারাটাকে বড় করলাম, তারপর উপরে থাকা অবস্থায় আমি কী করবো, দুটো সিলেক্ট করবো। হ্যাঁ, দুটো সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখুন সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট রাইট মাউস ক্লিক করে মাস্ক ক্লিপিং মাস্ক করবো। এই দেখুন এই যে ক্লিপিং মাস্ক করার সাথে তারাটা হয়ে গেল। ঠিক এখান থেকে আপনারা এই তারাটাকে বিভিন্ন কালার করে দিতে পারেন, আমি বিভিন্ন লাল কালার করে দেবো আর এইটাকে সবুজ কালার দেবো। হ্যাঁ, বসালাম এই যে কালারটাকে, ডিজাইনটাকে এখানে বসালাম, তারপর এই যে তারাটাকে আমি যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা করতে পারেন। দেখুন আমি এখানে লাল কালার দেবো আর এই গাছটাকে সবুজ কালার দেবো। হ্যাঁ, কার্টুন ডিজাইন এইটা কীভাবে এখানে বসাবো দেখুন, এখানে আমি জাস্ট এখানে বসালাম, এই যে বসানোর পর আমি এইটাকে সমান সুন্দরভাবে বসানোর জন্য দেখুন এখানে এটা প্রথমে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব এই যে অবজেক্ট, এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন অবজেক্ট, অবজেক্টের পাথ এবং অবজেক্ট পাথ। হ্যাঁ, অবজেক্ট পাথ আসার পরে এখানে দেখুন এখান থেকে রাউন্ডটা দিবেন এবং সাইজটা যত দরকার তত দেবেন, আমরা ইচ্ছা মতো সাইজ বাড়াবেন। হ্যাঁ, আমি দেখুন একটু বড় করে দিলাম যাতে আপনাদের সুবিধার জন্য একটু বাড়াবেন, বাড়ানোর পর তারপর ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে আমি ওকেতে ক্লিক করলাম, এখানে কিন্তু বসে গেল। এখন এখান থেকে এই যে একটা কালার দিবেন, এখান থেকে দেখুন আমি এই যে কালার দিচ্ছি, এই যে উপরে নিয়ে যায় একটা কালার দিবেন, তারপরে পাথফাইন্ডার থেকে আপনারা এই যে মার্স এবং ইউনিট, এই যে দেখুন মার্স এবং ইউনিট দুইটা সিলেক্ট করে এক করে দেবেন, তারপর এক করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, কাটার পর এখন দেখুন আমি এটাকে সুন্দরভাবে রিপ্লেস করার জন্য আমি এখান থেকে জাস্ট সিলেক্ট পাশের ছবিটা বাদ দিয়ে পাশের ডিজাইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখান থেকে দেখুন এই যে ট্রান্সপারেন্সি নিয়ে আসবেন, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি নিয়ে আসবেন, ট্রান্সপারেন্সি নিয়ে আসার পর এখানে এই যে মাস্কে ক্লিক করবেন, তারপরে ক্লিপে ক্লিক করবেন, এখান থেকে পাথফাইন্ডার এখানে রাখার পর কন্ট্রোল বি দেবেন। হ্যাঁ, কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে এটা বসে যাবে, তারপর দেখুন এখানে সুন্দরভাবে এখানে বসে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মতো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।